এভরিওয়ান আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যেহেতু এই ঘরটা মালিকবিহীন, ঘরের মালিক থাকেন না, সো জল থেকে নিয়ে সব কিছু আমাদের দেখাশোনা করতে হয়। জল শেষ হয়নি, তবুও সুইচ দিয়ে দিচ্ছি। আর এই তো জাস্ট সকাল হয়েছে, এখনও রোদ আসেনি। আমাদের যেহেতু প্ল্যান করে কোনো কিছু সাকসেস করা যায় না, সো প্ল্যান করা বন্ধ করে দিয়েছি। আর এখন থেকে ভাবছি যে হঠাৎ করে প্ল্যান করব, আবার চলে যাব, অ্যাডভান্স প্ল্যান করব না। আমি সাইড ব্যাগটা কিন্তু বড় সাইজের বের করেছি, যাতে ইম্পর্টেন্ট সব কিছু আমার এই ব্যাগে নিতে পারি। প্যাকিং অনেক করতে হবে, ছোটো বেবি দুইজন, তাদের তো প্যাকিং একটু বেশিও হবে, আর বড় মানুষ তিনজন, সো টোটাল পাঁচজন। ইদানিং আমার কোনো দিকে যাওয়া হয় না, সো আমি নতুন নতুন ব্যাগ কেনার পর নিয়ে এসে ঘরে রেখে দেই। আর এই ব্যাগটাও নতুন ছিল, আমি কয়েকটা কিনেছিলাম, তারপর আর ইউজ করা হয়নি। এই তো কাপড়ও দেখে নিচ্ছি, কি কাপড় বের করব না করব, হঠাৎ করে প্ল্যান করার পর একটু থাড়াউড়াও হয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি প্যাকিং আমি আগে থেকে শুরু করে দিয়েছি। যে সময় আমার বেবি ঘুমিয়ে পড়ে, ছোট বেবি, তখন আমি একটু একটু করে গোছানোর চেষ্টা করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার কাছে তো আর অল্টারনেটিভ কোনো অপশনে নেই, সো আমি যখনই সুযোগ পাই আমার কাজ আমি সেরে নেই। বেবিগুলো সজাগ থাকলে তখন দেখা যায় তাদের কাজেই সময় কেটে যায়, করা যায় না কোনো কিছু। হঠাৎ প্ল্যান না করে কোথায় চলে গেলাম সেটা অবশ্য অন্য কোনো ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। কোথায় গিয়েছি, কী খেয়েছি, কীভাবে চলেছি, কী কারণে গিয়েছি, সব কিছু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়। সো আমি এখন অবধি দূরে কোথাও যাইনি, যখনই গিয়েছি শ্বশুরবাড়ির আশেপাশে, কোনো মল বা আপুর ঘরের আশেপাশে এরকমই গিয়েছি, দূরে এখনও অবধি যাইনি। সো তেমন প্যাকিং আমাকে করতে হতো না, জাস্ট যেগুলা ব্যাগ বাইরে থাকে সেগুলো প্যাকিং করে আমি নিয়ে যাই। ট্রলি ব্যাগ তেমন ব্যবহার করা হয় না, বিশেষ করে কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি টানাটানি করতে হয় না, কার থেকে নিয়ে নামিয়ে করে ঢোকানো হয়। আর যেগুলো যেমন একটু দূরে থাকে বা টানাটানি করতে হবে ওজন, সেগুলোতেই চাকার প্রয়োজন, সো ট্রলি ব্যাগ অনেক প্রয়োজন। আর এই মুহূর্তে আমরা যেখানে যাচ্ছি অ্যাকচুয়ালি ট্রলি ব্যাগের প্রয়োজন আছে, সো এখনও ট্রলি ব্যাগগুলার কভার সব কিছুই কোম্পানির লাগানো, এগুলো কাটতে হবে। আর নতুন ব্যাগগুলো দেখতে অনেক সুন্দর, আর আমার অনেক ভালো লাগে, প্যাকিং করে নিচ্ছি। আমরা সবাই জানি কম বেশি যে কোথাও যখন আমরা যাই তখন আমরা নতুন ড্রেস ব্যবহার করি, ঘরের ব্যবহার করা ড্রেস লাগিয়ে অবশ্যই আমরা যাই না। সবার নতুন কাপড়, নতুন শু সব কিছু লাগানোর জন্য বাইরে বের করে নিয়েছি, সবার আলাদা আলাদা করে রেখেছি। চারজনের মধ্যে তিনজনের তো আমার নিজে করতে হয়, আমার নিজের জন্য, আমার বড় বেবির জন্য, আমার ছোট বেবির জন্য। সো আর যখন আমার হাজব্যান্ড এটা কই সেটা কই প্রবলেম করেন, সো এটা থেকে আমার শিক্ষা হয়ে গিয়েছে, আমি একটা নতুন এক্সপিরিয়েন্স পেয়েছি যে সব কিছু যদি আগে রেডি থাকে তাহলে তো আর খোঁজানোরও প্রয়োজন নেই, জিজ্ঞেস করারও প্রয়োজন নেই, আমিও ফ্রিতে সব কিছু করতে পারবো। সো আমি সব কিছু বের করে রেডি করে নিয়েছি, এবার সব কিছু রেডি। তাহলে দেখা যাক প্রথমবার বিমানে করে পরিবার সহ কোথায় চলে যাচ্ছি, বা প্রথমবার প্লেনে করে কোথায় চলে যাচ্ছি। আবার আমার নেক্সট ভিডিওতে অবশ্যই আপনারা সব কিছু জানতে পারবেন। আজকের এই ব্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাপোর্ট করে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেহান জারাস কিচেনের পাশে থাকার অনুরোধ রইল।
আল্লাহ হাফিজ।